হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়ে গেল। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সেগুলি আমরা জানিয়ে দেব। তার সঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ চড়তে শুরু করে দিল, 35 ডিগ্রি পার করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। সমস্ত আপডেট জানাবো আগামী 48 ঘন্টা কেমন থাকতে পারে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরার গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এই ভিডিওতে, সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাড় দাপটের আপডেটটিও থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জানার জন্য। আর আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন দেখতে হলে অবশ্যই খবর বাংলা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বিস্তারিত খবরে যাওয়া যাক, আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। উত্তরে বৃষ্টি আর দক্ষিণে বাড়বে তাপমাত্রা, এটাই এখন কিন্তু বড় আপডেট। আগামী 48 ঘন্টায় পাহাড়ের 5 জেলায় মূলত কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে, এমনটা জানান দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ কোথাও কোথাও আংশিকভাবে মেঘলাও হতে পারে, জলীয় বাষ্প ঢুকছে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। জলীয় বাষ্প বেশি থাকার কারণে এবারে অস্বস্তি আরও চরমে ওঠার মতো জোগাড় হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা কেমন অনুভব করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, জায়গা অবশ্যই উল্লেখ করবেন। আর আপনারা নিয়মিত খবর বাংলা ইউটিউব চ্যানেল দেখেন কি না সেটিও কিন্তু উল্লেখ করবেন। কলকাতা সহ বিভিন্ন এলাকাতে কিন্তু একদম সকালের দিকে হালকা একটা কুয়াশা ছিল, কিন্তু তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার, রোদ ঝলমলিয়ে আকাশ। এবং তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে, কলকাতার তাপমাত্রা 35 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। গত শুক্রবার আমরা যেটা দেখেছিলাম, বিকেলের দিকে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উপরে, 35.1 ডিগ্রি সেলসিয়াস, এবং যার ফলেই একটু গরমের অনুভূতি কিন্তু হয়ে যাচ্ছিল, গরম যে পড়ছে সেটা কিন্তু অনুভূত হচ্ছিল। সকালের দিকে দেখা যাচ্ছে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 20.4 ডিগ্রি সেলসিয়াস, যেটি স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 27 থেকে সর্বোচ্চ 96% কিন্তু রয়েছে। গত 24 ঘন্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার কোথাও কিন্তু বৃষ্টিপাতের মতো ঘটনা ঘটেনি। শনি এবং রবিবার কিন্তু উত্তরবঙ্গে আবহাওয়াতে পরিবর্তন। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা, মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ হতে পারে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনাদের ওখানকার আকাশ মেঘলা আছে কিনা বা বৃষ্টিপাত আপনারা পাচ্ছেন কিনা, হালকা বৃষ্টিপাত তার সঙ্গে মাঝারি বৃষ্টিপাত এমন হতে পারে সেরকম সম্ভাবনা আপনারা পাচ্ছেন কিনা যারা ওখান থেকে দেখছেন, অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে বলবেন না। এবং জানা যাচ্ছে সোমবারেও দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টি হতে পারে, অর্থাৎ শনিবার এবং রবিবার সমস্ত উপরের দিকের 5 জেলাতে, কিন্তু বাকি দার্জিলিং কালিম্পংয়ে সোমবারের দিকে কিন্তু হতে পারে। অর্থাৎ কিন্তু ওই সময়তে বাকি জায়গাতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত নাও হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে না, ওই দিকটা কিন্তু শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। এবং এর থেকে এবং আরও জানা যাচ্ছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিম এবং উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের দিকে, 2-1 জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। এবং যেটা জানা যাচ্ছে যে আসামের কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর, ডিব্রুগড় এই সমস্ত এলাকাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকাভাবে কোথাও কোথাও ছড়ি ছিটি হবে। এছাড়াও শিলচরের কাছাকাছি সময় জায়গাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কোথাও হলেও হতে পারে। এছাড়া বাংলাদেশের সিলেটের দিকে কিন্তু মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টিপাত নাও হতে পারে এমন সম্ভাবনা রয়েছে, আমরা আরও জানবো গুরুত্বপূর্ণ আপডেট, সঙ্গে থাকুন বন্ধুরা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে এবং আরও বাড়বে বলে ইঙ্গিত দিচ্ছে। এবং জানা যাচ্ছে আগামী 48 ঘন্টায় কিছুটা উত্তর পশ্চিম বাতাসের প্রভাব থাকলেও সোমবার থেকে পূবালি হাওয়ার কিন্তু দাপট এবারে বাড়বে, এমনটা জানান দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখনও উত্তর পশ্চিম হাওয়া কিছুটা থাকায় জেলায় জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এখনও সকালের দিকে হালকা একটা শীতের আমেজ কিন্তু থাকতে, তবে এটা কিন্তু খুব শীঘ্রই কেটে যাবে এমনটা জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে।
কলকাতায় শীত কার্যত কিন্তু উধাও, সেখানে শীতের কোনো গল্প নেই, মোটামুটি একদম গরমের আবহাওয়া কিন্তু চলছে। এবং জানা যাচ্ছে আগামী 3 থেকে 4 দিন দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি উপরে কিন্তু থাকবে, অর্থাৎ বুঝতেই পারছেন গরমের একটা দাপট এবারে আসতে চলেছে। এবারে আমরা লক্ষ্য নজর রাখবো পশ্চিমী ঝঞ্ঝার দিকে। পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু প্রভাব জম্মু এবং কাশ্মীরের দিকে রয়েছে। আগামী 48 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। জম্মু কাশ্মীর লাদাখ সহ উত্তর পশ্চিম হিমালয়ের অংশগুলিতে এই সম্ভাবনা রয়েছে, তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুজাফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের কিছু কিছু অংশে এবং আরও জানা যাচ্ছে 2 থেকে 3 দিন আগামী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে শিলাবৃষ্টির কিন্তু সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ এবং মুজাফরবাদের বিভিন্ন এলাকাতে হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং তার সংলগ্ন কিছু এলাকাতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক তুষারপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে রবিবারের মধ্যে ওই সমস্ত এলাকাতে। শনিবার তুষারপাত হতে পারে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড সংলগ্ন এলাকায়। এই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে এলে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের পার্বত্য এলাকা, অরুণাচল প্রদেশের দিকে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবারে আমরা পশ্চিমবঙ্গে আপডেটটা আমরা দেখলাম, এবারে আমরা বাংলাদেশ আসাম ত্রিপুরার দিকে কিছুটা নজর রাখব, সেই দিকে আবহাওয়াটা কেমন থাকতে পারে সেটা আমরা কিন্তু এবারে জানব। যেটা বোঝা যাচ্ছে যে রংপুরের দিকে কিন্তু বাংলাদেশে কিন্তু সেদিকে আবহাওয়া শুকনো থাকবে, সেদিকে কিন্তু গোলযোগের খুব একটা সম্ভাবনা নাই এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে যেটা হচ্ছে যে ময়মনসিংহের দিকেও কিন্তু পরিষ্কার থাকবে, বগুড়ার দিকেও পরিষ্কার থাকবে, রাজশাহীর দিকেও পরিষ্কার থাকবে, মোটামুটি রোদ ঝলমল আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে। 29 ডিগ্রি 28 ডিগ্রি সর্বোচ্চ থাকার সম্ভাবনা এবং সর্বনিম্ন 18-এর মধ্যে ঘোরাফেরা করবে, কি সোমবার পর্যন্ত 16 মাঝে মাঝে হতে পারে, অর্থাৎ আপ ডাউন করতে পারে। তবে যেটা হচ্ছে সিলেটের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, 30 ডিগ্রি কি 29 ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, গুমোটভাবে একটু থাকতে পারে এবং সর্বনিম্ন 19 মতো টেম্পারেচার কিন্তু থাকতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে। এছাড়া যেটা হচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, মেহেরপুর, চিটাগং এই সমস্ত অংশে কিন্তু তাপমাত্রা আবহাওয়াটা শুকনো থাকার সম্ভাবনা। তবে চট্টগ্রামের দিকে টুকটাক কিন্তু আংশিক মেঘলা আকাশ হলেও হতে পারে একটু সকালের দিকে, রবিবার একটু কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে, কারণ জলীয় বাষ্পটা থাকছে এবং হাওয়াটা কম থাকার জন্য কিন্তু এই কুয়াশা কুয়াশা ভাব দক্ষিণবঙ্গে যেমন কোথাও কোথাও তৈরি হচ্ছে, এদিকে এইদিকে কিন্তু মহেশখালী, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল বা ত্রিপুরার কিছু কিছু অংশেও কিন্তু দেখা যেতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে বাংলাদেশের দক্ষিণ ভাগে আকাশ এবং ঢাকা বা মধ্যভাগের আকাশও কিন্তু পরিষ্কার থাকবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। তাপমাত্রা 29 ডিগ্রি এবং সর্বনিম্ন যেটা হতে পারে ওই 21-এর মতো থাকার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, বাকি কিন্তু কোনো দুর্যোগের সম্ভাবনা বাংলাদেশে কোথাও নেই। এবং আমরা যদি ত্রিপুরার দিকে তাকাই, দেখুন ত্রিপুরার দিকে কী বেরোচ্ছে, ত্রিপুরার দিকে যেটা বোঝা যাচ্ছে যে ত্রিপুরার কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে শনিবার, রবিবার এবং সোমবারও কিন্তু হতে পারে। তবে মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে, তবে এই সময়ের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সেভাবে দেখা যাচ্ছে না ত্রিপুরার দিকে। তবে একটু গুমোট ভাব থাকবে এবং তাপমাত্রা বাড়ার কারণে মানে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি কাছাকাছি থাকবে, 30-31-এর মধ্যে থাকবে, সর্বনিম্ন 20-এর মধ্যে ঘোরাফেরা করার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবারে যদি আমরা আসামের দিকে তাকাই, আসামের কিন্তু কোথাও কোথাও বিশেষ করে শিলচর এই সমস্ত অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ হতে পারে। মেঘালয়ের দিকে কিছুটা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, শিলচর তার সঙ্গে ডিমাপুর, হোজাই, এদিকে নাগাও, গুয়াহাটি এই সমস্ত অংশে মাঝে মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে মূলত অরুণাচল প্রদেশ লাগোয়া অংশগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা একটা করে কিন্তু বৃষ্টিপাত দেখা যেতে পারে। বিশেষ করে রবিবারেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, জোরহাট, ডিব্রুগড় এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো আমরা মোটামুটি আপনাদের জানিয়ে দিলাম যে আবহাওয়া গতি প্রকৃতি কোন দিকে রয়েছে, আশা করি আপনারা এতে উপকৃত হবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে, ভালো লাগে থাকলে লাইক করে দেবেন এবং শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।